नमस्कार। स्वाधीनता दिवस प्राक मुहूर्ते सुंदर एक वीडियो भारतवासी के उपहार दीते जाच्छी। 1988 साले एमएससी इन इकोनॉमिक्स पास करेछी। अर्थशास्त्र शिखिएछेन जे शिक्षकरा तादेरके प्रणाम। तारा हलेन सीईपीजी सेंटरेर जेबीजी एकेजी अरुणोदय साहा, ओएस अधिकारी मालविका दासगुप्ता सह अन्यान्यदेरके प्रणाम। 1995 जब फर्म फिल आप करेछी। 56 जन अर्थनीतिविदेर शिक्षक पदे चाकरी हलो। आमी शामल भौमिक बाद रिट पिटिशन करलाम। चाकरी नीतिटा छिलो निडी सिनियरिटी मेरिटेर भित्तिते। आमार मेरिट छिलो सिनियरिटी छिलो निडीते पढ़लाम ना ताई बाद गेलो। देखुन आज आमार घरेर दरजा धरे घरेर दरजा जानाला एखोनो देखेन आमी निडी किना केमन निडी निर्धारणेर वैज्ञानिक यंत्रपाति आजो आविष्कार हयनी। ताई बोलछी आमी भारतेर विचार व्यवस्था एवं भारतेर राजनैतिक व्यवस्था द्वारा शोषित वंचित पददलित अवहेलित। जय भारत मातार जय। एखन आरेकटु मजार जिनिस आपनादेरके देखाबो। देखेन तखन द गुवाहाटी हाईकोर्ट आगरतला ब्रांच सिविल रोल नं 54 अफ 1997 शामल भौमिक रिट पिटिशनर भार्सेस गवर्नमेंट अफ त्रिपुरा। तखन त्रिपुरार मुख्यमंत्री छिलेन माननीय श्रीनिपजी। इंटरव्यू बोर्डर चेयरमैन छिलेन डॉक्टर ब्रजगोपाल मजुमदार। এই যে এখানে লেখা ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যানের নাম ডক্টর ব্রজগোপাল মজুমদার, চেয়ারম্যান রবীন্দ্র শতবার্ষিকী ভবন। মাননীয় আদালত বিচারপতি, যেই 56 জনের চাকরি হয়েছে তাদের চাকরি চলে যাক সেইভাবে আমি কোর্টে কেস করিনি, রিট পিটিশন করিনি। আমার ইচ্ছা ছিল যে আমিও তো নিডি, আমার সিনিয়রিটি আছে, মেরিট আছে, আমি কেন চাকরি পেলাম না। তাই আদালতে রিট পিটিশন করেছিলাম। বন্ধুদের চাকরি চলে যাক সেটা আমি চাইনি। আমি কেন 56 জনের মধ্যে পড়লাম না। তাই আদালত আমাকে বেয়াল্লিশ পাতার একটি রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টে আছে দেখুন, শামল ভৌমিক মাধ্যমিক পাস 1980 খ্রিস্টাব্দ, আর যার চাকরি হয়েছে তিনি মাধ্যমিক পাস 1995 খ্রিস্টাব্দ। মাননীয় বিচারপতি, গুয়াহাটি হাইকোর্ট আগরতলা ব্রাঞ্চ আমাকে 42 পাতার উত্তর দিয়েছেন যে শামল ভৌমিক তোমার চাকরি হয়নি, তুমি মাধ্যমিক পাস 1980 খ্রিস্টাব্দ, আর যিনি চাকরি পেয়েছেন উনি মাধ্যমিক পাস কেউ দেখেন 1995, কেউ 1990, 1987, এই 1990। 56 জনের কাহিনী আছে, আমার কাছে সবগুলি দেখানো সম্ভব হচ্ছে না। আর আমি 1980 মাধ্যমিক পাস, আমি কেন সিনিয়রিটি হলাম না। এবার দেখুন আরও মজার জিনিস, যে আমার ইকোনমিক্স মাস্টার ডিগ্রিতে আমার পাসিং ইয়ার 1989, আর কেউ পাস করেছেন 90, কেউ তো এখানে তো 93 পাস করেছেন। এই দেখুন 93 পাস, আমি 89 পাস।
সিইউ পিজি সেন্টারে পড়াশোনা করেছিলাম, তাই আমি তো এখানেও সিনিয়র। আর মেরিটের দিকে দেখুন, আমার মেরিট 52%, এগুলি মিথ্যা নয়, মাননীয় বিচারপতি আমাকে দিয়েছেন 42 পাতার কাগজ, এখানে 52%। আর যাদের চাকরি হয়েছে 48%, আই দেখুন 46%, সবগুলি সংগ্রহ করা সম্ভব হয়নি। তো 46%কে মেরিট ভেবে চাকরি দেওয়া হয়েছে, 48%কে মেরিট ভেবে চাকরি দেওয়া হয়েছে। আমার ভাষণ প্রায় সমাপ্তির দিকে, তা আমি ভারতের জাতীয় পতাকাকে 75তম ভারতের স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকাকে উদ্দেশ্য করে বলছি যে আমি একজন রিট পিটিশনার, 1989 সালে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি, কোর্ট তো ঘুরে এলাম, নিডি সিনিয়রিটি মেরিট সব দিকেই আমি ছিলাম, কিন্তু আমি বঞ্চিত ভারতের বিচার ব্যবস্থার দ্বারা, আমি বঞ্চিত ভারতের রাজনৈতিক ব্যবস্থার দ্বারা, আমি বঞ্চিত শোষিত। তাই আমি বিশেষভাবে ত্রিপুরার বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারজি এবং মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব সহ পৃথিবীর সমস্ত বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করছি, ভারতের 75তম স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকারও দৃষ্টি আকর্ষণ করছি যে নিডি নির্ধারণের কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি আজও আবিষ্কার হয়নি। তাই আমি শ্যামল ভৌমিক, MSc ইন ইকোনমিক্স, আজও দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছি, ভাইরাস আমার কাছে কিছুই না, তুচ্ছ জিনিস। আমি শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত। হে ভারত মাতা, হে ভারতের জাতীয় পতাকা, 140 কোটি মানুষের মধ্যে কতজন আমার মতো শোষিত, নিপীড়িত, বঞ্চিত? হে ভারতের জাতীয় পতাকা, আপনি একটু নজর দিন, খুশ খবর রাখুন। ভারত মাতা কি জয়।